আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি বাজাজ প্লাসে। এটি হচ্ছে নারায়ণগঞ্জ হাইওয়ে থেকে একটু দূরে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ ডিসি অফিসটা ওই পাশে, আর এটি হচ্ছে মেইন রোড, মেইন রোডের পাশেই শিবু মার্কেটের আগে। এটি হচ্ছে নারায়ণগঞ্জ ডিসি অফিসের ঠিক অপোজিটে বাজাজ পয়েন্ট অবস্থিত। এখানে আপনারা বাজাজের সমস্ত প্রোডাক্ট খুব সহজ মূল্যে পেয়ে যাবেন, আর অবশ্যই নিত্য নতুন প্রোডাক্টের কালেকশান এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাজাজ ডিসকভার 125-এর নতুন ভেরিয়েন্ট, যেটি আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন, আর এটির ইঞ্জিন কোয়ালিটি এবং ইঞ্জিনের টর্ক সম্পর্কে সমস্ত কিছুই জানেন। এটি তো সব মূল হচ্ছে আপনার যে কালো এবং সাদা, কালো সাদা এবং লালের মিশ্রণে এই বাইকটি তৈরি করা হয়েছে, এবং গ্রাফিক্সটা অন্যরকম হয়েছে। এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা ডিসকভার যে 125-এর যে লোগোটি, অর্থাৎ 125 লেখা, এটিও কিন্তু স্টিলের করা হয়েছে, বাট আবার এই লেখাটাও কিন্তু স্টিলের করা হয়েছে, যেটি আমাদের আগের ভার্সনে ছিল, 2020 সালের যে ভার্সন ছিল সেই ভার্সনে কিন্তু ঠিক এভাবে স্টিকার করে লেখা ছিল, এবং এই লেখাটিও কিন্তু একেবারে স্টিকার করেই লেখা ছিল। আর অবশ্যই দুটি বাইকটিতে একই রকম ক্যাটাগরি আনা হয়েছে, শুধুমাত্র কালারে ভেরিয়েন্ট আনা হয়েছে এবং চাকার সাইজে একটু ভেরিয়েন্ট আনা হয়েছে। তাছাড়া দুটাতেই কিন্তু ABS আছে। এখানটায় আমরা আরও একটি কালার দেখতে পাচ্ছি ডিসকভারের 125 110, এটা হচ্ছে 110-এর একটি বাইক, যে বাইকটি কিন্তু সচরাচর আমরা দেখতে পাই, আর এগুলো মাইলেজ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। এটি হচ্ছে যে এই টায়ারে কিছুটা পরিবর্তন এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন টায়ারে কিছুটা পরিবর্তন এসেছে, আর এই টায়ার ব্যবহার করেছে 100/90 17 মিলিমিটারের একটি টায়ার ব্যবহার করা আছে, এবং এইখানটা কিন্তু যেরকম দাগগুলো দেখছেন এটা কিন্তু আলাদাভাবে বসানো হয়েছে, যেটি আমরা সর্বসা করলে সবাই করতে পারি না বা সময়ের অভাবে করা হয় না আর কি। তো টায়ারের সাইজটাও কিন্তু আমরা বলে দিলাম, এখন দেখাবো সামনের যে টায়ারটা, সেই টায়ারটি আপনারা সামনের টায়ার দেখতে পাচ্ছেন, সামনের টায়ার দুটো টায়ারই কিন্তু সিএটের ব্যবহার করা আছে, এটি কিন্তু 80/100 টায়ার ইউজ করা হয়েছে নাইলনের, আর এটিতেও কিন্তু এরকম আছে। আর আরও একটি যে জিনিসটি পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে ডিস্কের ক্ষেত্রে কিন্তু এটি অনেক উন্নত মানের একটি ডিস্ক দেওয়া হয়েছে, অ্যান্টি স্কিড তো অবশ্যই আছে, হেডলাইটের ক্ষেত্রেও কোনো রকম ডিস্টেন্স আসে নাই, শুধুমাত্র এই কয়েকটা ডিস্টেন্স এসেছে। এখানে কালারে একটি ভেরিয়েন্ট এসেছে যে কালারে সাদা, কালো এবং লালের মিশ্রণ আছে। আর ইঞ্জিন কোয়ালিটি বলতে গেলে ইঞ্জিনের 125-এ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 124.5 cc-র একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর বাইকটিতে অবশ্যই অনায়াসে তিনজন বসে চলাচল করতে সক্ষম। আর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,33,500, যদিও এর আগে 1,30,500 ছিল, কিন্তু দামটি একটু বেশি বাড়ানো হয়েছে। এবং আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইক স্টকে আছে, আপনারা চাইলে এখান থেকে যত খুশি তত বাইক কিনতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবং এইখানকার আরেকটি সুবিধা হচ্ছে যে আপনারা যদি কোনো রকমভাবে গাড়ির লাইসেন্স করতে না পারেন, তাহলে কিন্তু এই সকল শোরুম থেকে গাড়ির লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা আছে। ডিসকভারের আরেকটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, সেম কোয়ালিটি, সেম ক্যাপাসিটি, শুধুমাত্র এখানে কালারে ভেরিয়েশন এসেছে, কালারের ভিতরে সবুজ, সাদা এবং কালোর মিশ্রণ দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি বাইক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 125 এবং 110, দুটি বাইকের একই রকম ভেরিয়েন্ট, বাদ বাকিগুলো একেবারে সব কিছু ঠিকঠাক আছে, একই রকম আগের মতো। তো মূলত যারা ভাবছে যে বাইক কিনবেন তারা কিন্তু অনায়াসে এই বাইকগুলো কিনতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আর নতুন কোনো ভেরিয়েন্ট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।